QSF Samsung FRP Qualcomm. Actually, Qualcomm যে CPU গুলো রয়েছে আমাদের মাঝে আমরা অনেক সময় Qualcomm CPU গুলো FRP বাইপাস করতে পারে না, FRP রিসেট করতে পারে না, সেই ভিডিওটি নিয়ে আজকের এই ভিডিও। সো সর্বপ্রথম উইন্ডার এটাকে আমরা ভেঙে নেব এবং এখান থেকে জাস্ট আমরা এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এবং একটু প্রসেসিং হতে সময় লাগবে গাইস। এখানে দেখুন নতুন যে সিস্টেমটি রয়েছে, এখানে যিনি এই ওনার রয়েছে, ওনারটি এখানে রয়েছে। এখানে আপনারা খুব সুন্দর করে এখানে স্যামসাং গ্যালাক্সি বিভিন্ন পিন টেস্ট রয়েছে, এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন, এফআরপি রিসেট করতে পারবেন। এখানে যেগুলো রয়েছে এখানে কম্পোর্ট দিয়ে, কম্পোর্ট না পাওয়ালে কিন্তু এটি কাজ করবে না। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো কিন্তু কাজ করা শুরু করে দিবে। এখান থেকে আমরা জাস্ট কম্পোর্টটি পাওয়ার পর এখানে আমরা জাস্ট ইউজ করে দেব। ইউজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে ডাউনলোড মোডে কিন্তু এখানে আনতে হবে, যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন Qualcomm স্যামসাং এফআরপি, অর্থাৎ যে সিপিউটি রয়েছে সেই সিপিউটি কিন্তু Qualcomm হতে হবে। Qualcomm না হলে কিন্তু এই সফটওয়্যারটি কাজ করবে না। এই সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টিও কিন্তু সেখানে দেওয়া থাকবে, একটি ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যেভাবে আপনাদের বলেছি আপনারা সেভাবে যদি কাজ করেন তাহলে অনেক যে স্যামসাংগুলো রয়েছে, নিউ মডেলের যে স্যামসাংগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।